হরে কৃষ্ণ। চন্দন যাত্রার আজ 15তম দিন, আর এই দিনে ভগবানের শ্রী চৈতন্য বেশ হয়। তাই আজ আমি গোপালকে শ্রী চৈতন্য মহাপ্রভু সাজাব। তো চলো দেখি গোপাল সখা শ্রী চৈতন্য কিভাবে সাজে, আর তাকে শ্রী চৈতন্য মহাপ্রভু সেজে কেমন দেখায়। আজ চৈতন্য রূপে গোপালের অঙ্গে দ্বাদশ তিলক দেব। কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, খেলিবার প্রবন্ধে কইল খোর কলতার। গড়াগড়ি যান প্রভু নিজ নাম সংকীর্তনে, ঘরে ঘরে হরিনাম দেন সর্বজনে। উচ্চ স্বরে কান্দেন প্রভু জীবের লাগিয়া, চেতন করান জীবে কৃষ্ণ নাম দিয়া। ছল ছল করে আখি নেত্রে জল ঝরে, জগৎ পবিত্র কইলা গৌর কলে বরে। ঝলমল মুখ যার পূর্ণ শশধর, এ মত না দেখি আর দয়ার সাগর। টলমল করে গোরা ভাবেতে বিহবল, ঠমকে ঠমকে যায় বলে হরি বল। ডোরহি কৌপন খন্ন কোটির উপরে, ঢলিয়া ঢলিয়া পরে গদাধর কোলে। আন পর সঙ্গ গোড়া না শুনে শ্রবণে, তান মান গান রসে মজাইয়া মনে। স্থির নাহি রয় প্রভুর নয়নের জল, দীনহীন জনেরে ধরিয়া দেন কোল। আজ গোপাল তুলসীমালা কণ্ঠে ধারণ করেছে। রাধাকৃষ্ণের যুগল রূপ হল শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু। ধোয়াইয়া পুরব পীড়িতি পরসঙ্গ, না জানি কাহার ভাবে হইলাতি ভঙ্গ। প্রেমরসে ভাসাইলা অখিরো সংসার, ফুটিল সে বৃন্দাবন সুরধ্বনিধার। হরি বল। ব্রহ্মা মহেশ্বর ধ্যানে করে অন্বেষণ, ভাবিয়া না পান যাবে সহস্র বদন। মত্ত মাতঙ্গ গতি মধুর মন্দহাস, যশোমতী মাতা যার ভুবনে প্রকাশ। রতিপতি সমরূপ অতি মনোরম, লীলা লাবণ্য যার অতি অনুপম। বসুদেব সুত সেই শ্রীনন্দ নন্দন, শচীর নন্দন এবে বলে সর্বজন। সরভুজ রূপ হইলা অতি আশ্চর্যময়, সবাকার প্রাণধন গোড়া রসময়। হরি হরি বল ভাই কর নাম মহাযজ্ঞ, ক্ষিতিতলে জন্মি কেহ না হও অবিজ্ঞ। হরি হরি বল সবাই বল হরি বল। তোমরা কি সবাই একবার হরি বল বলবে? গোপালকে আর শ্রী চৈতন্য মহাপ্রভু সাজিয়ে খুব আনন্দ অনুভব হচ্ছে। আজ গোপালকে শ্রী চৈতন্য মহাপ্রভু সাজাতে গিয়ে আমি মনোমুগ্ধ হয়ে যাচ্ছি। মনে হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভু আজ আমার ঘরে এসেছে। তোমরা আজকে শ্রী চৈতন্য মহাপ্রভুর পুজো দেখো। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। যেই জন গৌরাঙ্গ ভজে শ্রী হয় মন প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গে নাম রে। গৌরাঙ্গ ভজিলে গৌরাঙ্গ জপিলে হয় দুঃখের অবসান রে। গৌরাঙ্গ ভজিলে গৌরাঙ্গ জপিলে হয় দুঃখের অবসান রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গে নাম।
আজকে গোপালকে একদম অন্য রূপে দেখাচ্ছে। তার রূপে যেন একটা তেজ দেখা যাচ্ছে, তোমরা কি সেটা অনুভব করছো? আজ শ্রী চৈতন্য মহাপ্রভুকে দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর আমার এই ভিডিওটি যারা নতুন দেখছো তোমরা এখনই সাবস্ক্রাইব করে নাও আরও অনেক ভিডিও দেখার জন্য। হরে কৃষ্ণ।